গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো দেখো মেয়ে পড়তে বসেছে, তো এই যে দেখো কার জুড়ে বই খাতা নিয়ে বসেছে, ওর পরীক্ষা শুরু হয়েছে। তো আজ ওর পরীক্ষা। তো চলো আমি এবার যাই রান্নাঘরে। ছোটো মেয়ে স্কুল চলে গেছে অনেকটা পর, মানে এখন 11টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো, এই যে আজকে তোমাদের দাদা বাজার থেকে মাংস পাঠিয়েছে, আর এই যে আমি এখানে ভাত বসিয়েছি উচ্ছে আর কুমড়ো সিদ্ধ দিয়ে। তারপরে ফ্রিজে চলো, কালকে শাক পাঠিয়েছিল, কলমি শাক। তো শাকটা কেমন দেখো হলুদ হলুদ হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো এই শাকটা রান্না করবো আজ। তারপরে এই যে মাংস বসিয়ে দেবো, কারণ যা গরম পড়েছে তাড়াতাড়ি করে রান্না করে কাজকর্ম সেরে ঘরে ঢুকে মানে ঢুকতে পারলেই বাঁচা যায়। তো আমাদের উঠোনে মানে সেরকম শীতকালে একটু রোদ পড়ে না, গরমে প্রচুর রোদ, উঠোনে নামা যায় না। তো চলো এই যে মাংসের সমস্ত মশলা টসলা দিয়ে মাংসটা বসিয়ে দিলাম, আর শাকটা বসাবো এই পাশে গ্যাসটাতে বসিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নেবো। এই যে এই পাশে কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর মানে জল ছিল থালাটায়, তো তার মধ্যে ছিটে আসলো তেল। তো চলো কলমি শাকটা রান্না করবো এই পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভাজা করে জাস্ট একটু ভেজে নেব। তারপরে এই যে শাকটা কেটে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব, একটা ঘরের মধ্যে জানোই তো। তো কালকে রাত্রে মর্টিন ধরিয়েছিলাম, তো এই যে মর্টিন, আর দেখো একখানা আরশোলা খাটের তলা থেকে বেরিয়েছে। আর আরশোলা আমার প্রচণ্ড ভয় লাগে, এতটাই ভয় লাগে, আরশোলা যদি ঘরে থাকে আমি ঘর থেকে বাইরে গিয়ে বসে থাকি। এই যে আরশোলা একখানা। চলো আর মেয়ে দেখো আজকে সবাইকে বোকা বানালো কিভাবে, মানে ধুলো, এত ধুলো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়। সকালে তো দুবার হয়ে গেছে ঝাড়া পোছা, আবার একটু করছি। শুভপ্রকাত মানায় তুই কোথায়? বুঝে কোথায়? বুঝে এপ্রিল ফুল। আজ এপ্রিল ফুল? হ্যাঁ। এটা একটু খোল, দেখ তোর গাড়ির কাজ ভেঙে দিয়েছে কে। তোর গাড়ির কাজ ভেঙে দিয়েছে কে? তোর গাড়ির কাজ ভেঙে দিয়েছে। দেখ সত্যি ঠকাব টিনের ঘর সাপ। উই দেখো উই যে ওখানটায় সাপ, এইখানে। তো বন্ধুরা আজ হচ্ছে 1st April, তো সবাই এপ্রিল ফুল বলে, সেই জন্য সবাই সবাইকে ঠকায়। তো মেয়ে দেখো বাড়ির সবাইকে আজকে ঠকালো, সবাইকে বলতে ওর বড় মা, ওর জেঠি কাকিদের সবাইকে ঠকালো। তো চলো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো আমি এখন এই রান্নাঘরটা মুছে নেব, মুছে পরিষ্কার নেব। তারপরে দেখো ওর অবস্থা, মানে আরশোলা ঘর থেকে একটা ঝাঁট দিয়ে ফেলেছি বলে ও আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছে, বলছে মা তোমার গায়ে আরশোলা। আমি বলছি কি কোথায়, আমি আরশোলাকে সত্যিই খুব ভয় পাই। তো প্রথমে বিশ্বাস করেছিলাম, তারপরে ভাবছি যে না আজ আমার সাথেও এপ্রিল ফুল হচ্ছে। তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তারপরে দেখো একটা কুলপিয়ালা এসছে, তো কাজ করতে করতে গরম লেগে গেছে তাই মেয়ে কুলপি নিয়ে আসলো। তো চলো মা মেয়ে দুজনে মিলে এখন একটু কুলপি খেয়ে নিই। চলো ভিডিওটা যে অবধি রাখলাম, বাই বাই।